বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী বলতেই তাই পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র কিংবা যমুনার কথা মনে আসে। কিন্তু জানেন কি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে এমন কিছু বিপজ্জনক নদী, যেসব নদীতে গোসল করতে বা সাঁতার কাটতে নামলে মানুষের মৃত্যু হতে পারে। অর্থাৎ একবার কোনো মানুষ এসব নদীতে নামলে আর বেঁচে নাও ফিরতে পারে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের কাছে অবস্থিত খুবই বিপজ্জনক একটি নদী হচ্ছে হোয়ারফে। 65 মাইল বা 105 কিলোমিটার দীর্ঘ হোয়ারফে নদীটি ব্রিটেনের 21তম দীর্ঘতম নদী। হোয়ারফে নদী যেন এক প্রাকৃতিক ফাঁদ, দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক এই নদী। শোনা যায় এই নদীতে কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসে না। কেন ফিরে আসে না তা আজও এক রহস্য। কারো কারো মতে এই নদীতে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গেই তলিয়ে যায় মানুষ, হারিয়ে যায় অতল গহ্বরে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।